হ্যালো, আজকে রোমানিয়ার অ্যাপ্লিকেশন আমি লাস্ট টাইম যে যে ভিডিওটা করেছিলাম ওয়ার্ক পারমিট ভিসাটা আপনারা কীভাবে সাবমিশন করবেন অ্যাম্বাসিতে, এবং সেখানে আমি স্পেসিফিক করে বলেছিলাম যে এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পোর্টালটা সেন্ট্রাল পোর্টালটা এই মুহূর্তে বন্ধ আছে, আপনাদের যাদের ডকুমেন্ট রেডি আছে তারা ডিরেক্টলি অ্যাম্বাসিতে ইমেল করে ইমেলের থ্রুতে আপনি সাবমিট করবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা অ্যাম্বাসি থেকে ডিরেক্টলি ইমেলেই দিবে। সো এখন কিন্তু আপনি এই প্রসেসে আপনার এটা কাজ হবে না। সো এখন যে প্রসেসটা চেঞ্জ আসছে বা আপনাকে এটাই ফলো করতে হবে এবং এটাই পূর্ববর্তী সময়ও এটাই ছিল। সো মাঝখানের সময়ের জন্য শুধু একটু চেঞ্জ ছিল, বিধায় আসলে লাস্ট ভিডিওর প্রসেসটা এটা ছিল। বাট এখন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা ইয়ে করবেন এদের পোর্টালে রোমানের অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে যে নিজের আগে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, নিজের ইমেল আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে ওদের পোর্টালের মধ্যে নিজের একটা ইউজ একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এবং প্রোফাইল যখন ক্রিয়েট করবেন আপনার কাছে একটা একটা ফাইল নাম্বার চলে আসবে, এবং এই ফাইল নাম্বার দিয়ে আপনি আপনার নিজের ইনফরমেশান দিয়ে সমস্ত ইনফরমেশান ইনপুট দেবেন, এবং আপনার যে যে রিকোয়ারমেন্ট যে যে ডকুমেন্ট লাইক যারা ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করছেন পারমিটের কপি, পুলিশ ক্লিয়ারেন্সের কপি আপনাদের সহ যেগুলো কিছু ডকুমেন্টের সাথে অ্যাডিশনাল থাকে এগুলো ওই অ্যাপ্লিকেশান পোর্টালের মধ্যেই আপলোড করবেন, এবং আপলোড করার পরবর্তী সময়ে আপনি এটাকে লাস্ট স্টেপে যে সেন্ড ফর ভ্যালিডেশন লাস্ট অপশন এখানে ওখানে ক্লিক করবেন, এটা তাহলে ভ্যালিডেশনের জন্যে চলে যাবে। বাট একটা বিষয় একটু আমি আবার একটু রিমাইন্ড করি যে আমার শুরুতে কিন্তু আপনার এটা কিন্তু সেন্ট্রাল পোর্টাল, সো আপনাকে অবশ্যই এটা দিল্লি কনসুলার অফিসকে আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে এটা ভ্যালিডেশনটা দিল্লি কনসুলের কাছে যাবে এবং এটা দেখা যাবে যে অ্যাজ ইউজুয়াল 3-7 দিন তারা টাইম নেবে এটা ভ্যালিডেশন কমপ্লিট হতে, এবং এই ভ্যালিডেশনটা হওয়ার পরবর্তী সময় আপনি যে পোর্টালে যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলেন যে ইমেল আইডিটা ইউজ করেছেন আপনার ইমেলে তারা একটা কনফার্মেশন দেবে যে আপনার এটা ভ্যালিডেশনটা হয়ে গেছে, এবং পরের স্টেপে কিন্তু এজ এ অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা আরেকটা ইমেল করবে আপনার ফাইল নাম্বার দিয়ে যে এই ফাইল নাম্বারটা এই ডেটে এই সময়ে আপনাকে এটা ডকুমেন্ট সহ সাবমিশনের জন্য বলবে। সো মাথায় রাখবেন, সো এই ইমেলের কপিটা আপনি প্রিন্ট আউট করে এটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা আপনার অ্যাপ্লিকেশানের রিকোয়ার্ড ডকুমেন্টের সাথে আপনি কিন্তু সাথে অ্যাড করে ওই দিনে ওই সময়ে কিন্তু সাবমিট করতে হবে, না হলে কিন্তু আপনাকে দেখা যাবে যে আপনাকে কিন্তু নেক্সট ওয়ার্কিং ডেজে এটা কিন্তু আর সাবমিট করতে পারবেন না, পরে এটাকে আবার পোর্টাল থেকে নতুনভাবে ওদেরকে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো এরকম কিছু বিষয় আছে। সো আমরা যারা আসলে এটা নিয়ে কাজ করছি বা আপনারা যারা ডিরেক্টলি সাবমিট করতে চান অ্যাম্বাসিতে, যারা পারমিট নিয়ে কাজ করছেন ওয়ার্ক পারমিট অলরেডি হাতে পেয়েছেন, তারা অবশ্যই আগের ফর্মুলা থেকে একটু চেঞ্জ করে এখন পোর্টালের থ্রুতেই আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার সাবমিশন প্রসেসে মুভ করবেন, কারণ প্রসেস এখন কিন্তু এটাই। আর আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি, আমাদের কাছে প্রচুর নক আসতেছে যারা আসলে আপনারা পারমিট কালেক্ট করে দেন কি না। ভাই আমরা আসলে অ্যাকচুয়ালি পারমিট কালেক্ট করি না, কারণ ভিসা থিং অ্যাকচুয়ালি হচ্ছে সিঙ্গাপুরি হোল্ডিং কোম্পানি, ইজ মাল্টিন্যাশনাল কোম্পানি। সো আমরা ইচ্ছে করলেই কিছু ক্রিয়েট করতে পারি না, আমাদের আসলে মেইন কাজ হচ্ছে অ্যাম্বাসির সাথে আসলে কাজ করা। সো আপনারা যারা আমাদের এইটা পারমিট নিয়ে অনবরত নক দিচ্ছেন তাদের জন্য একটু ক্লিয়ার করে বলি, আপনারা পারমিটটা কালেক্ট করার পরবর্তী স্টেজে আপনার যত সহযোগিতা ভিসা থিং বাংলাদেশ করার জন্য রেডি আছে। সো কারণ আমরা ইচ্ছে করলেই আপনার বা ক্যাপাসিটি আমাদের থাকলেও আমরা আসলে আমাদের অফিসিয়াল ফরম্যাটের বাইরে যেতে পারবো না, বিধায় আসলে আমরা আপনার পারমিটটা কালেক্ট করতে পারবো না। সো পারমিট কালেক্টের পরবর্তী স্টেপটা খুব ইজি প্রসেস। সো আপনাদের পারমিট কালেক্ট হলে আপনি ভিসাদিদের সাথে যোগাযোগ করবেন, আমি আশা করি আপনার খুব একটা স্মুথ প্রসেস হয়ে যাবে। আর একটা বিষয় অনেকে নক করেছিলেন ইনফরমেশনের জন্য যে রেগুলার প্রসেসের জন্য কেমন সময় লাগে, এটার জন্য বলি এখন আসলে সাবমিশনের পরে অ্যাপয়েন্টমেন্টের পাওয়ার সাবমিশনের পরবর্তী সময়ে এখন ওয়ার্ক পারমিটের এই কেসগুলো ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে ডিসিশন চলে আসে। সো বেশি সময় লাগবে না। সো আপনার যারা পারমিট যারা পারমিটটা রোমানিয়া থেকে দিয়েছে, সো তাদের থেকে একটা শুধু একটা কনফার্মেশন আসে, কনফার্মেশন আসা মাত্র আপনার ভিসার ডিসিশনটা উইথিন 1 উইকের মধ্যে আপনার কাছে চলে আসবে, এবং এই ডিসিশনটাও কিন্তু যে পোর্টালে যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেলেই কিন্তু এই ডিসিশনটা চলে আসবে, এবং ওই ডিসিশনটা অনুযায়ী কপিটা নিয়ে যেয়ে আপনাকে পাসপোর্ট আপনার ডিসিশন পাসপোর্টটা কালেক্ট করতে হবে। তো এটাই হচ্ছে লাস্ট আপডেট। সো আপনাদের যদি নতুন কোনো ইনফরমেশান জানার প্রয়োজন থাকে বা কোনো কিছুর যদি দরকার পড়ে, ভিসা থিং বাংলাদেশ আপনাদের যে কোনো সহযোগিতার জন্যে যে কোনো ইনফরমেশান কভার করার জন্যে ক্যাপাবল, আই থিঙ্ক রেডি আছে, সহযোগিতা লাগলে নক করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।